acknowledge what you have done and committed from sins. Ki pap korechen Allah kache shikar jan. Rona jari koren, chokher pani chhere den. Ar Allah re bolen, Allah keu jane na paper khobor, kintu tumi jano. E akasher niche, zaminer upore amar chey ektu boro papi an nai. Emon kono pap nai jeta ami kori nai, thik kina? पृथ्वी ना जानुक आमी तो जानी आमी की पाप करेछी हाय पृथ्वी ना जानुक आमी तो जानी आमी की पाप करेछी हाय अमार पापेर करले विचार बाचारा मारे नाई उपाय दयामय प्रभु माफ करो आमाय माफ करो आमाय परे नामे इजन रब्बुल आलमीन बोलें या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन गेम खेला ठीक है সকালে ওজন কম দিয়ে মাফ চাইলেন দুপুরে আবার ওজন কম দিলেন এরকম করা যাবে সকালে টেবিলের নিচ থেকে ঘুষ খাইলেন চোখের পানি ছেড়ে দুপুরে মাফ চাইলেন রাতে আবার ঘুষ খাইলেন করা যাবে আজকে সুদ খাইলেন মাফ চাইলেন কালকে আবার সুদ ধরলেন এরকম করা যাবে না তাওবাতান নসুহা সিনসিয়ার রিটার্ন সিনসিয়ার তওবা একনিষ্ঠ তওবা যে তওবার পরে বান্দার ভুল করে না আওয়াজ করে বলেন ঠিক না সব গুনাহ মাফ করে দেয় কে মুমিন কখনো নিরাশ হয় না নিরাশ হয়ে যাবে না হাল ছেড়ে দেয়া যাবে না হতাশ হয়ে যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন কয় ওয়াক্ত নামাজ আপনি তরক করেছেন কত ঘুষ খাইছেন কত সুদ খাইছেন আপনার পাপ অন্যায় যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় যায় নামাজটা বিছিয়ে দেন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গাবে ছড়ে পড়া রক্তের ফোঁটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই চোখের পানির ফোঁটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাতাউন পাপীর ঘরের পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার সদ্য গোষ্ঠী পাপি আমরা পাপীর ঘরের পাপি চিন্তা করেন ঠিক না এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়াবনু আব্দি ওয়াবনু আমাতি নাফসিয়াতি বিয়াদি ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের চুটি আপনার হাতের মুঠোয় আপনি টানে টান দিলে আমি টানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বাইরে যাই ঠিক না পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ হাবিব সাহেব বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপি যেই পাপি পাপ করার পরপরই তওবা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ
বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা,
বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা, এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়, বালতির মধ্যে নিজের কলিজের টুকরা নাড় ছেড়া সন্তানকে ধরে রেখেছিল, পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন, এক টুকরার ভালোবাসা ছিটে ফুটে আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? চিল্লা বলতে হবে বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশি দিন, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশি দিন। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, তাই আমরা নিরাশ হব না। লক্ষ্মীপুরের ভাইয়েরা আমরা কি নিরাশ হব? মুমিনরা কখনো নিরাশ হয়? আমাদের জন্য সব সময় 24/7 সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, দিনের 24 ঘন্টা, বছরের 365 দিন তওবার দরজা খোলা রেখেছে কে? শুধু দুইটা সময়ে তওবা কবুল হয় না, বাদাল গরগরা। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রুহু ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মাইর দেওয়ার সময়, ঠিক কিনা? তখন চলবে মাইর, তখন চলবে কি? তখন কোনো তওবা নাই, বাদাল গরগরা। মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়, গলা দিয়ে যখন রুহুটা বের হয়, গড় গড় শব্দ হয়, ওই গড়গড়ানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলু আইশামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এছাড়া সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আল্লাহ শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কতবার সবাই বলেন, আপনি করেন কয়বার? হ্যাঁ কয়বার? আমার করা দরকার কয়বার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, যে নবী নিষ্পাপ নিষ্কলুষ যার কোনো পাপ নাই কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন তওবা করতেন কয়বার? 70 বার। তাহলে আমাদের করা দরকার কয়বার? 70,000 বার। আমরা করি কয়বার? এজন্য তওবার দরকার আছে না নেই?